শিশু গৃহকর্মীকে নির্যাতন, স্বামী স্ত্রী কারাগারে, আসুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। রাজধানীর তোপখানা রোডের একটি বাসায় এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার মোহাম্মদ তানভীর আহসান ও তার আইনজীবী স্ত্রী নাহিদকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করে এই দম্পতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শাহবাগ থানার এসআই জাহাঙ্গীর হোসেন তাদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধি 54 ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানিয়েছেন এ সকল তথ্য। পুলিশের আবেদনে বলা হয়, নির্যাতনের শিকার 12 বছর বয়সী শিশু গৃহকর্মীকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখে জাতীয় জরুরি সেবায় কল করা হয়। পুলিশ তাকে উদ্ধার করে এবং ঘটনার বিস্তারিত জেনে জড়িতদের বিষয়ে খোঁজখবর নিতে শুরু করে। শনিবার রাতে আসামিদের নাহিদের বাবার বাসা থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে মেয়েটি তাদের বাসায় কাজ করত। নির্যাতিত শিশুটির পরিবারকে এই ঘটনা জানানো হয়েছে। তার অভিভাবকের অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। আসামিদের কারাগারে আটক রাখার বিষয়ে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীরের আবেদনের ওপর শুনানি শেষে আদালত ওই দম্পতির জামিন নামঞ্জুর করেন। গ্রেফতার তানভীর একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তার স্ত্রী নাহিদ একজন আইনজীবী বলে পুলিশ জানিয়েছেন। নির্যাতনের শিকার মেয়েটির বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠাইন থানার নবাবপুর গ্রামে। 9 মাস ধরে সেই ওই দম্পতির বাসায় কাজ করছিল। শনিবার রাতে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এসব কথা। প্রায় প্রতিদিনই নানা অজুহাতে গৃহকর্তা ও গৃহকর্তী মেয়েটিকে মারধর করত। নির্যাতনে মেয়েটির শরীরে জখমের চিহ্ন কিছু ছবি শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এক প্রতিবেশী। জরুরি সেবা 999 নম্বরে ফোন করেও এই বিষয়টি জানানো হয়েছে পুলিশকে। পরে পুলিশ রাতেই এসে তাদের গ্রেফতার করে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কী মতামতের পুরো বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।